আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহ পাকের রহমত এত বেশি তা বর্ণনা করে শেষ করা যাবে না। আমাদের মাঝে রমজান মাস অতি শীঘ্রই ধাবিত হচ্ছে। রমজান মাসে তারাবি নামাজের অনেক ফজিলত বিদ্যমান। আমার এবারের বিষয় রমজান মাসের তারাবি নামাজের ফজিলত সমূহ। তারাবি শব্দটি বহুবচন, এর এক বচন হল তারবিহা, যার আবিধানিক অর্থ হল বিশ্রাম, স্বস্তি, শান্তি ও প্রশান্তি। রমজান মাসে এশার নামাজের পর যে সুন্নত মক্কাদা 20 রাকাত নামাজ আদায় করা হয় তাকে তারাবির নামাজ বলে। হযরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে তারাবি নামাজ পড়ল, ইমাম প্রস্থান করা পর্যন্ত অর্থাৎ জামাতে নামাজ সমাপ্ত করে গেল, সে ব্যক্তির কিয়ামে লাইল লিখিত হবে। লাইল লিখিত বলতে এখানে বোঝানো হচ্ছে রাত জাগরণের সব সম্পূর্ণরূপে লিখিত হবে। পুরুষদের তারাবি নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা সুন্নাত। তারাবির নামাজের কোরআন শরীফ খতম করা সুন্নাত। নারীদের জন্য 20 রাকাত সুন্নাত। তারাবি নামাজের সময় হলো এশার নামাজের পর থেকে শুরু করে ফজর নামাজের আগ পর্যন্ত। তারাবি নামাজে রয়েছে অনেক বরকতময় ফজিলত। তারাবি নামাজ সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন গভীর রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন এবং নামাজ পড়লেন। কিছু লোকও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়লেন। ভোর হওয়ার পর লোকজন পরস্পরের সাথে এ বিষয়ে আলোচনা করায় দ্বিতীয় রাতে লোক সংখ্যা আরও বেড়ে গেল এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ল। এদিন ভোর হওয়ার পর লোকদের মাঝে আরও বেশি আলোচনা হলো এবং তৃতীয় রাতে মসজিদের লোক সমাগম আরও বেশি বেড়ে গেল। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বাইরে বের হয়ে নামাজ পড়লেন আর তারাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়লেন। যখন চতুর্থ রাত এলো তখন এত লোক সমাগম হলো যে মসজিদে স্থান সংকুলন হলো, কিন্তু তিনি এ রাতে তারাবি নামাজের জন্য বের হলেন না। ভোর হলে ফজরের নামাজের জন্য বের হলেন এবং ফজরের নামাজ শেষে লোকদের দিকে মুখ ফিরিয়ে তাশাহুদ পাঠের পর বললেন, তোমাদের বিষয়টি আমার কাছে গোপন ছিল না, কিন্তু আমি আশঙ্কা করেছিলাম এ নামাজ না আবার তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় আর তোমরা তা পালনে ব্যর্থ হও। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম ইন্তেকাল করলেন এবং এ নামাজের বিষয়টি তেমনি রইল। হযরত আব্দুর রহমান বিন আব্দুল কারি রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রমজানের এক রাতে আমি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহুর সাথে মসজিদের উদ্দেশ্যে বের হলাম এবং দেখলাম লোকেরা পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে আছে। কেউ একা একা নামাজ পড়ছিল, আবার কেউ এভাবে নামাজ পড়ছিল যে তার পিছনে কিছু লোক নামাজ পড়ছিল। এই অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আমার মনে হয় সবাইকে একজন কারির পিছনে একত্রিত করে দিলে ভালো হয়। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু দৃঢ় প্রত্যয় করলেন এবং উবাই বিন কাবের পিছনে তাদের সবাইকে মুক্তাদি হিসেবে একত্রিত করে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তারাবি নামাজ পড়েছেন এবং সাহাবে কিরামকে পড়ার জন্য আদেশ দিয়েছেন। তারাবি নামাজের ফজিলত সম্পর্কে হাদিসে উল্লেখ আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসে তারাবি নামাজ আদায় করে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম হাদিস থেকে বর্ণিত হয়েছে এটি। দর্শক শ্রোতা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর বেশি বেশি শেয়ার করুন, কেননা আপনার একটি শেয়ারের কারণে হয়তোবা অনেকেই আমার এই ভিডিওটি দেখবে এবং রমজান মাসের তারাবি নামাজের ফজিলত সম্পর্কে জানতে পারবেন। এতে করে অনেক সওয়াব আপনার আমল নামায় জমা হবে ইনশাআল্লাহ।